মাদারীপুরের শিবচর উপজেলার চর কামারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ বারেক মিয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 28 আগস্ট বুধবার বিদ্যালয়ে অবরুদ্ধ করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে প্রধান শিক্ষক এম এ বারেক মিয়াকে পুলিশের গাড়িতে করে শিবচর উপজেলায় নিয়ে যায়। প্রধান শিক্ষক এম এ বারেক মিয়ার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এবং বিদ্যালয়ের অর্থ লুটের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি ও তার পদত্যাগের দাবি জানান। বিক্ষোভে চর কামারকান্দি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রধান শিক্ষককে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। এক নম্বর হলো সে বিভিন্ন নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত। আমাদের উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাবুদ্দিন কাকার মেয়ে কাছ থেকে আয়া পদে চতুর্থ শ্রেণীর আয়া পদে চাকরি দেওয়ার জন্য 1,90,000 টাকা নিয়েছে। যারা দুই নম্বর অভিযোগ তার নামে, সে হলো আমাদের সহকারী প্রধান শিক্ষককে নিয়োগ দেওয়ার নাম বলে 3,50,000 টাকা নিয়েছে। এছাড়া আরও উন্নয়নের কাজ দেখিয়ে বা ভাউচার দেখিয়ে 5,20,000 টাকা আত্মসাৎ করেছে। এছাড়া ছাত্রদের কাছ থেকে বিভিন্ন সার্টিফিকেট বাবদ প্রদানের সময় আরও এছাড়া 500-1,000 যার কাছ থেকে যা নিয়ে পড়ে, এরকমভাবে অনেক দুর্নীতির সাথে সে জড়িত আছে। আমার স্কুলে নিয়োগ কার্যক্রমের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি দেয়, কিন্তু নিয়োগ গঠন নিয়োগ পরিচালনার জন্য যে খরচ হয় সেই খরচটা আমার স্কুল ফান্ড থেকে দেওয়া হয়নি। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ধর শাহাবুদ্দিন হালাদার, উনি খরচ বাবদ 1,90,000 টাকা দেন এবং কথা থাকে যে পরবর্তীতে যদি সে ফেরত চায় তার টাকা তাকে ফেরত দেওয়া হবে, আর যদি প্রতিষ্ঠানকে দিয়ে দেয় তাহলে দিয়ে দেবে। আমাদের এই স্কুলে মানে অনেক দুর্নীতি চলতেছে, এই সবকিছুর মূল হচ্ছে আমাদের হেড স্যার, তার জন্য স্কুলের এরকম অবস্থা। আপনারা যে দেখতে পারেন প্রত্যেকটা ক্লাসেই অনেক কম কম স্টুডেন্ট আছে, কিন্তু আমাদের পাশে আরেকটি স্কুল আছে ওই স্কুলে অনেক বেশি স্টুডেন্ট, বাট আমাদের স্কুলে অনেক কম স্টুডেন্ট। আর তার পাশাপাশি সে আয়ার কাছ থেকে এই স্কুলে চাকরি দেওয়ার জন্য অনেক টাকা খাইছে, তারপর অ্যাসিস্ট্যান্ট হেড বা হেডমাস্টার নিয়োগ দেওয়ার জন্য অনেক টাকা সে আত্মসাৎ করছে। এটা তো ঠিক না, এটা দুর্নীতি চলতেছে, তাই আমরা চাই হেড স্যারের পদত্যাগ।